জয়চৌধুরী বহিরাগত, শিবাসানু বহিরাগত, আলেকজান্ডার বাবু বহিরাগত, নায়ক রুবেলকে ফুটেজে দেখেছি দৌড়েছে, তিনি কি বহিরাগত? এখানে সরি বলার সুযোগ নেই, অ্যাটেম্প টু মার্ডার 302 ধারা। এখানে আপনি সরি বলে কিভাবে আপনি সমাধান পাবেন? আপনারা সবাই জানেন সবগুলো চ্যানেলে সবগুলো গণমাধ্যমে ফুটেজ আছে কিভাবে হামলা করা হয়েছে। এখন যদি এটার ব্যবস্থা না নেওয়া হয় সাংবাদিকরা এরপরে এফডিসিতে ঢুকতে ভয় পাবে। সাংবাদিকরা সবসময় জীবন বাজি রেখে রাজপথে থাকে, এটা বিনোদনের মাঠ। এখানে যদি হামলা শিকার হতে হয় তাহলে এখানে সাংবাদিকদের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। আসলে এই ধরনের হামলা আসলে গণমাধ্যমকে প্রায় ফেস করে থাকে। অন্য দলের কোনো মারামারি হয় সেটা যখন কাভার করতে যায়, দু দলের সংঘর্ষে মধ্যে করে আহত হয়, এই ধরনের কর্মকাণ্ড এবারে প্রথম, যেটি আসলে অনেক লজ্জাকর এবং ন্যাক্কারজনক ঘটনা। আমাদের 24 ঘন্টা, গতকাল রাত 8টা থেকে আজকে রাত 8টা পর্যন্ত আমাদের 24 ঘন্টা আলটিমেটাম। তো এখন পর্যন্ত আমরা কোনো ফোন পাইনি, আমরা কোনো কল পাইনি, আমরা কোনো বার্তা পাইনি। তো আমরা 8টা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমরা আমাদের কঠোর যে কর্মসূচি সেই কর্মসূচিতে যাব। এখানে সরি বলার সুযোগ নেই, আপনি আমাকে রক্তাক্ত করেছেন, আপনি আমাকে হাসপাতালে পাঠিয়েছেন, অ্যাটেম্প টু মার্ডার 302 ধারা। এখানে আপনি সরি বলে কিভাবে আপনি সমাধান পাবেন? সরি বলে কিভাবে আপনি পার পাবেন? এবং আপনারা সবাই জানেন সবগুলো চ্যানেলে সবগুলো গণমাধ্যমে ফুটেজ আছে কিভাবে হামলা করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় এটা, একটা সুন্দর একটা ঘটনাকে অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করছে, ঘটনা একটা তার সঙ্গে রং মিশিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়া হচ্ছে। ছি, কিচ্ছু বলার নাই, শিল্পীদের কাছ থেকে এরকম আশা করা যায় না। আমি সবসময় বলি শিল্পী আর সাংবাদিকরা পরিপূরক, কিন্তু কালকে যে ঘটনা ঘটলো এরা আসলে শিল্পী না। গতকালকে যারা এই ঘটনা ঘটিয়েছে, আমি আবারও বলছি গতকালকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা শিল্পী না, শিল্পী হলে তারা এই কাজগুলো করতে পারতো না। জয়চৌধুরী বহিরাগত, শিবাসানু বহিরাগত, আলেকজান্ডার বাবু বহিরাগত, নায়ক রুবেলকে ফুটেজে দেখেছি দৌড়েছে, তিনি কি বহিরাগত? ফাইটার গ্রুপের যারা সবগুলো ফাইটার ছেলে পেলে তারা কি বহিরাগত? এফডিসির অফিস সহকারী জামান জাকির, সে কি বহিরাগত? মিলাদ মাহফিল কাভার করতে আসি, আমরা হঠাৎ দেখি যে চিৎকার চেঁচামেচি, এবং আমরা যখন যাই ভিতরে দেখুন শিবাসানুর সাথে আসলে গণমাধ্যম একজন কর্মীর হাতাহাতি বা তর্ক হচ্ছে। আমরা যখন সিঁড়ি থামাতে যাই তিনি উত্তেজিত হয়ে যান। এরপর আমরা দেখি জয় চৌধুরী, তিনি কিন্তু আসলে ফিল্ম স্টাইলে আমাদেরকে মানে লাঠি দেখাচ্ছেন, মানে সিনেমায় যেমন উড়ে গিয়ে লাঠি দেয় তেমন একটি ভাব আমরা তার দেখি। এরপর আমরা যদি ফুটেজ বিশ্লেষণ করে দেখি যে আলেকজান্ডার বো এবং রুবেল, তিনি কিন্তু এফডিসি থেকে দৌড়ে বেরিয়ে আসেন, এবং তাকে দেখে তার যে সদস্য, তার যে ফাইটার বাহিনী আছে এফডিসি সদস্য, তারা কিন্তু আসলে চেয়ার লাঠি দিয়ে আমাদের উপর আক্রমণ করে। আমরা যদি তাদেরকে বলছিলাম যে আমরা সাথে আপনাদের সাথে ঝগড়া করতে এখানে আসিনি, তারা সেটি না শুনে কিন্তু আমাদের উপর যাকে সামনে পাচ্ছে, অর্থাৎ আমরা যদি আরেক গণমাধ্যম কর্মীকে সেভ করতে যাই, যে সেভ করতে যাচ্ছি তার উপরে কিন্তু হামলা ঘটনা ঘটছে। গণমাধ্যম কর্মীদের গায়ে হাত তোলার যে দৃষ্টান্ত, যেন শাস্তির মতো সেটি আমরা দেখতে পাই। ডাক্তার আসলে এক সপ্তাহের জন্য যে আপনি দেখতেছেন ব্যান্ডেজ এখানে লাগানো আছে, হাত আসলে সোজা করা যাচ্ছে না, সোজা করলে আসলে ব্যথাটি আসলে পুরো হাতে ছড়িয়ে যাচ্ছে, এক সপ্তাহের জন্য আসলে এইভাবে থাকতে বলেছে। এটি আসলে এখনো কনফিউজিং, কারণ হচ্ছে কি প্রশ্ন করেছে আমরা তখন সেখানে ছিলাম না। শোনা যাচ্ছে যে প্রশ্ন করা হয়েছে, তবে অনেকেই বলছেন সে অশ্লীল সিনেমা নিয়ে প্রশ্ন করা হয়নি, অনেকেই বলছেন যে অশ্লীল সিনেমা নিয়ে প্রশ্ন করা হয়েছে, এমন ধরনের কথা আসলে আমরা শুনছি। তবে এখনো আসলে যিনি ইষ্টি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে এটি আসলে কামনা করি। আসলে এই ধরনের হামলা আসলে গণমাধ্যমকে প্রায় ফেস করে থাকে, সেটি আমরা সভা সমাবেশে দেখি। পুলিশের সাথে যখন অন্য দলের কোনো মারামারি হয় সেটি যখন কাভার করতে যায়, দু দলের সংঘর্ষের মধ্যে করে আহত হয়, তবে বিনোদনে এই ধরনের কর্মকাণ্ড এবারে প্রথম, যেটি আসলে অনেক লজ্জাকর এবং ন্যাক্কারজনক ঘটনা হয়েছে বলে আমি মনে করি। আসলে কালকে যে ঘটনা ঘটেছে আপনারা অনেকেই জানেন যে একটা একজনকে ইন্টারভিউ নেওয়াকে কেন্দ্র করে ঘটনাটা ঘটেছে। আমার কথা হচ্ছে সাংবাদিকদের কাজই প্রশ্ন করা, কেউ যদি প্রশ্নের উত্তর দিতে না চায় সেটি পুরো ভিন্ন কথা, এটি কিন্তু নানাভাবে এড়িয়ে যাওয়া কিন্তু সম্ভব ছিল, কিন্তু তারা সেটি না করে সাংবাদিকদের উপর হামলা করেছে। এবং এখানে একটা ব্যাপার আপনাদের বলি, গত 3 দিন ধরে সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করেছে এই শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে, তাদের কি ন্যূনতম মূল্য নেই এই পরিশ্রমের? সাংবাদিকরা সবসময় জীবন বাজি রেখে রাজপথে থাকে, এটা রাজনীতির মাঠ না, এটা বিনোদনের মাঠ। এখানে যদি হামলা শিকার হতে হয় তাহলে এখানে সাংবাদিকদের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়, এবং এখন যদি এটার ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সাংবাদিকরা এরপরে এফডিসিতে ঢুকতে ভয় পাবে, তারা এখানে কোনো নিউজ কভার করতে পারবে না।